ক্যান্সারে আক্রান্ত শুভাঞ্জন বন্ধুকে বাঁচাতে পথে ঘুরছে সহপাঠীরা, চিকিৎসার খরচ যোগাতে সকলের কাছে সাহায্য চাইছে, গান গেয়ে পয়সা সংগ্রহের চেষ্টা। অসুস্থ বন্ধুকে সুস্থ করে তুলতে মরিয়া চেষ্টা সহপাঠীদের, দিন রাত এক করে দায়িত্ব ভাগাভাগি করে নিয়ে চিকিৎসার জন্য অর্থ জোগাড় থেকে শুরু করে বন্ধুর জন্যে রক্তের জোগাড় সব কিছুই চালিয়ে যাচ্ছেন। কিন্তু তাদের এই প্রচেষ্টায় সবথেকে বাধা হয়ে দাঁড়িয়েছে অর্থ। বনগাঁ পেয়াদাপাড়া এলাকার যুবক বছর 23-এর শুভাঞ্জন গোস্বামী, সুস্থ সবল যুবক, কলেজের পড়াশুনো শেষ করে বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন, পাশাপাশি চালিয়ে যাচ্ছিলেন খেলাধুলো। এসবের মাঝেই গত সপ্তাহে হঠাৎ করে ব্লাড ক্যান্সার ধরা পড়ে শুভাঞ্জনের। মাথায় আকাশ ভেঙে পড়ে পরিবারের। বনগাঁ হাসপাতাল, সেখান থেকে কলকাতা মেডিকেল কলেজ, তারপর বর্তমানে কলকাতা টাটা ক্যান্সার হসপিটাল, সেখানেই চিকিৎসাধীন শুভাঞ্জন। চিকিৎসকেরা জানিয়েছেন এখনও আশা আছে, তবে চিকিৎসার জন্যে প্রয়োজন প্রচুর অর্থের, যে অর্থ যোগান দেওয়ার ক্ষমতা নেই শুভাঞ্জনের পরিবারের। শুভাঞ্জনের বাবা শিব গোস্বামী জেনারেটরের ব্যবসা করেন, ছেলেকে সুস্থ করতে অসহায় অবস্থার মধ্যে পড়েছেন তিনিও, হাত জোর করে সকলের কাছে আবেদন করছেন, সকলে ঈশ্বরের কাছে প্রার্থনা করুন যাতে ছেলেকে সুস্থ করে বাড়িতে নিয়ে আসতে পারি। সাধারণত আমি হচ্ছি গরমে আমার ছেলেটা কদিন ধরে অসুস্থ, জ্বর কমছিল না, এবার না কমাতে ও সোমবার দিন 22 তারিখ সোমবার দিন বনগাঁ হসপিটালে ও নিজে নিজে গিয়েই দেখিয়ে এসেছিল। দেখিয়ে আসলে ওষুধ দিয়েছে, যা তা আর দু একটা বাইরের থেকে কিনতে হয়েছিল, সেগুলো কেনা হয়েছিল। খেলো মঙ্গলবার দিন সারা রাত ওর মুখ দিয়ে ব্লিডিং হয়েছে দাঁত দিয়ে। এবার ওর মাকেও জানায়নি, আমাকেও জানায়নি। সকালবেলায় উঠে আমি যেতে যেতে আমার কর্ম একটু মাঠে যাই, দৌড়াদৌড়ি করি, সেগুলো করে এসে ওর মা বলছে এরকম মঙ্গলবার, সে মঙ্গলবার সারা রাত হচ্ছে, বুধবার দিন ওর মা যথারীতি আবার ওর মার সঙ্গে ও হসপিটালে নিয়ে গেছে দেখাতে। দেখালে ওষুধ দিল, আবার যা তা বৃহস্পতিবার সন্ধেবেলায় আমরা না পেরে ছেলেকে বনগাঁ হসপিটালে ভর্তি করলাম। ভর্তি করলে ওখানে তারপরের দিন এমনি ডেঙ্গু, তারপরে হচ্ছে ডেঙ্গু, অন্য অন্য পরীক্ষাগুলো করলো, আল্ট্রাসোনোগ্রাফি করলো, আল্ট্রাসোনোগ্রাফি তো কোনো কিছু ধরা পড়লো না। তারপর আমি ডাক্তারের সঙ্গে কথা বললাম, ডাক্তার বলছে একটু জ্বর কমেছে, দুদিন থাকার, দুদিন থাকার পরে ডাক্তার বসে আর কোনো ইনফর্ম, সোমবার দিন সকালবেলায় রক্ত নিয়ে রিপোর্ট করেছে, রিপোর্ট করলে দুপুরবেলায় রিপোর্ট পেয়েছে ডাক্তারবাবু। তখন আমাদের বাড়িতে চারটের সময় বলছে আপনারা আসুন, আয়া মাসি ফোন করেছে, ফোন করলে আসুন আপনাদের সঙ্গে ডাক্তার কথা বলবে। ওর মা ছুটতে ছুটতে গেছে, গিয়ে ডাক্তার চলে গেছে, কলকাতায় ট্রান্সফার লিখে দিয়েছে। পাড়ার ছেলেপিলেরা কিছু সাহায্য করেছে, ওর বন্ধু বান্ধবরা, শুধু সাহায্য না অর্থ দিয়ে সাহায্য, শারীরিক সাহায্য সব পাশে দাঁড়িয়েছে। আমি সারা বনগাঁবাসী আমার পেছনে আছে, আমি জানি ওদের সাহায্যের মাধ্যমে, মানে কি বলবো, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে আমাকে সাড়া দিচ্ছে সব। আমি সবাইকে কামনা করি, আমার ছেলে সুস্থ কামনা করুক, যে আমার সাহায্যের প্রয়োজন আছে একটু, কেউ যদি স্বইচ্ছায় যদি আমাকে যদি কিছু সাহায্য করে। ছেলে হাসপাতালে, বাড়িতে সময় কাটছে না মায়ের, অসহায় মা বিভিন্ন সময়ে বিভিন্ন খেলাতে সফলতার জন্য যে সকল প্রাইজ পেয়েছিল শুভাঞ্জন সেগুলিকেই ঘুরিয়ে ফিরিয়ে দেখছেন মা। জোট বেঁধেছে শুভাঞ্জনের বন্ধুরা, দফায় দফায় আলোচনা, বন্ধুর চিকিৎসার জন্য পয়সা জোগাড় করতে পৌঁছে যাচ্ছেন বিভিন্ন স্কুলে, যাচ্ছেন বিভিন্ন জনের কাছে। ইতিমধ্যেই সমাজ মাধ্যমেও এই কথা জানিয়ে তারা পোস্ট করেছেন। শুভাঞ্জনের বন্ধু সায়ন সাহা জানালেন, আমাদের মূলত অর্থ দরকার, সময় দরকার, সাহায্য দরকার, যে যেভাবে পারেন সহযোগিতা করুন, তবেই আমরা বন্ধুকে ফিরিয়ে আনতে পারব। টাকা আর সময় আর সাহায্য, রক্তটা তার মধ্যে একটা বড় ফ্যাক্টর, কারণ সবাই জানেন যে ব্লাড ক্যান্সার আক্রান্ত হয়েছে। তো রীতিমতো সবার এখন আমরা যারা আছি তারা প্রথম দিন থেকেই দৌড়াদৌড়ি করছি, মানুষের সাপোর্ট এখনও পর্যন্ত ভালো মতোই পেয়েছি। কিন্তু মেন হচ্ছে এখন একটা জানেন যে ব্লাড ক্যান্সারে টাটা মেমোরিয়ালে অ্যাডমিট আছে, তার কম করে 30-40 লাখ টাকা খরচা, যেটা আগে আরও বেশি অ্যামাউন্ট ছিল। ডাক্তার এখন কিছুটা সাসপিসিয়াস পেয়েছে বলে একটুখানি হয়তো ডিডিউস হয়েছে ব্যাপারটা। তো একটা সাধারণ মানুষের পক্ষে কখনোই পসিবল নাকি একবারে 30-40 লাখ টাকা বের করে দেওয়া, যেখানে ওরা একদম নিম্ন মধ্যবিত্ত পরিবার।
তো সেখানে আমরা চাইছি সাধারণ মানুষকে যে তারা যে যেরকম পারুক, যার যতটুকু সামর্থ্য সে সেরকমভাবে এসে পাশে দাঁড়াক। কেউ যদি টাকা পয়সা দিয়ে সাহায্য করতে না পারে, যদি সে রক্ত দিতে চায় রক্ত দিক, প্লেটলেট দিক, যেভাবেই হোক, মানসিকভাবে সে ঠাকুরের কাছে কামনা করুক, যেভাবেই হোক যেন পাশে দাঁড়ায়। জানা গেছে শুভাঞ্জন ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন খেলাতে সমান দক্ষ। বাড়িতে বিভিন্ন খেলার সরঞ্জাম, প্রিয় বন্ধু হাসপাতালে, জীবন মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে লড়াই চালিয়ে যাচ্ছে। দূর থেকে তার প্রিয় শহর বনগাঁতে লড়াই চালিয়ে যাচ্ছেন তার সহপাঠীরা। এ বিষয়ে শুভাঞ্জনের অপর এক বন্ধু সৌরভ পাল জানালেন, প্রথম থেকে ছোট থেকে ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন এগুলো তো ভালো খেলতো, এছাড়া ইনডোর গেমস যেমন ধরুন টেবিল টেনিসটা কিছু সময় খেলেছে, ক্যারাম খেলেছে, এগুলো তো আছে। খেলাধুলায় প্রথম থেকে খুব ভালো, পড়াশোনা তো খুবই ভালো, মাধ্যমিকে মেবি 612 পেয়েছিল আউট অফ 700 এরকম, উচ্চ মাধ্যমিকে 408 পেয়েছিল। তো প্রথম থেকেই খুব গ্র্যাজুয়েশনটা কমপ্লিট আশুতোষ কলেজ থেকে, বিএসসি নিয়ে পড়েছে। খেলাধুলায় প্রথম থেকেও ভালো, পড়াশোনাও ভালো, আর খুব মানে সোশ্যালি খুব অ্যাক্টিভ, সবার সাথে খুব ভালো সম্পর্ক। আমাদের সেম এজে আমাদের বন্ধুবান্ধব, আমরা প্রত্যেকে একটু বড়, তবুও আমাদের সাথে খুব ভালো, মানে ভাইয়ের মতনই, ঠিক আছে। এখন আমি বলতে চাইছি যে আমরা এখানে বনগাঁয় যারা খেলাধুলোর সাথে যুক্ত বা কম বেশি খেলাধুলো করে, যারা ওকে চেনে জানে, সবাই হেল্প করছে, আর তাছাড়াও যারা আছে সবাই এগিয়ে আসুক, ওর পাশে দাঁড়াক, ওর পরিবারের পাশে দাঁড়াক। ওর বাবা মা তো খুবই ভেঙে পড়েছে, কারণ ওরা সত্যি কথা বলতে নিম্ন মধ্যবিত্ত ব্যাকগ্রাউন্ড থেকে আসছে। তো আমরা চাইছি আর্থিকভাবে এবং যদি সম্ভব হয়, কারোর হেলথ কন্ডিশন যদি ভালো থাকে, একটু হেলদি হলে, সে রক্ত দিয়ে যদি সাহায্য করে, কারণ এই যে রোগটা ওর হয়েছে এতে প্রচুর রক্তের প্রয়োজন। তো অলরেডি প্রথম দুদিনেও প্রায় 12-14 পাউচ রক্ত নিয়েছে অলরেডি, প্লেটলেটটাই নিয়েছে, এছাড়া আরও কোল্ড ব্লাড তো প্রায় সমস্ত 7-8 নিয়েছে। তো রক্তের প্রচুর প্রয়োজন আমাদের। কালকে আমরা যতদূর বন্ধুরা অ্যারেঞ্জ করতে পেরেছি, 21-22 মতো টাটা মেডিকেল সেন্টারে গেছিলো, তারা ব্লাড ডোনেট করেছে, যার প্লেটলেট হয়েছে সে প্লেটলেট, যার ব্লাড হয়েছে সে ব্লাড দিয়েছে। আমরা চেষ্টা করছি, আমি চাইছি, আমরা সবাই চাইছি, ওর পরিবার, ওর বন্ধুবান্ধব সার্কেল যারা, আমরা সবাই চাইছি, যারা জানেন না বা যারা জানেন, সবাই মিলে তাদের একদম 100% দিয়ে যতটা সম্ভব এগিয়ে এসে পাশে দাঁড়াতে। জানা গেল তার বন্ধুরা গান গেয়েও পয়সা সংগ্রহের চেষ্টা করছেন। কয়েকদিনের মধ্যে বনগাঁতে একটি জলসারও আয়োজন করেছেন তারা। বনগাঁর জনপ্রিয় গানের দল হাট্টিমা টিমের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে এই জলসার। এ বিষয়ে হাট্টিমা টিমের পক্ষে রাতুল রায় বলেন, বনগ্রাম উচ্চ বিদ্যালয়ের কৃতি ছাত্র এবং আমাদের প্রিয় বন্ধু শুভাঞ্জন গোস্বামী আক্রান্ত হয়েছে ব্লাড ক্যান্সারে। এই খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বনগাঁর সকল স্তরের মানুষ যথাসাধ্য আর্থিক সাহায্য করছে। আমরা যেহেতু গান বাজনা করি, তাই আমরা এবং আমাদের বন্ধুবান্ধব মিলে আমরা হাট্টিমা টিম বাংলা ব্যান্ডের পক্ষ থেকে আয়োজন করেছি একটা গ্র্যান্ড মিউজিক ফেস্টিভ্যালের, যেখানে আসছে এই ডিস্ট্রিক্টের অনেক রক ব্যান্ডস, অনেক শিল্পী, অনেক গান বাজনা, এবং এই গান বাজনা শুনতে এসে আপনি আপনার যথাসাধ্য যেটুকু সাধ্য, আপনি যে ডোনেশন বক্স আছে সেই ডোনেশন বক্সে আপনি ডোনেট করবেন, আপনার সেই ডোনেশন চলে যাবে শুভাঞ্জনকে সুস্থ করতে। বন্ধুকে যেভাবেই হোক ফিরিয়ে আনতে হবে, সকলের ভালোবাসায় সকলের প্রার্থনা শুভাঞ্জন সুস্থ হয়ে ফিরে আসুক, সেই কামনাই করছেন সকলে। বন্ধু ফিরে আয় খেলার মাঠে, বন্ধু ফিরে আয় সবুজ ঘাসে, বন্ধু শুভাঞ্জনকে সুস্থ করে ফিরিয়ে আনতে হাতে হাত রেখে লড়াই চালিয়ে যাচ্ছে তার বন্ধু, ভাই ও দাদারা, পৌঁছে যাচ্ছে মানুষের কাছে কাছে। তার চিকিৎসার জন্যে এখন প্রয়োজন প্রচুর অর্থের, পৌঁছে যাচ্ছে তার বন্ধুরা, তার দাদারা সাহায্য চাইছে সাধারণের কাছে, তাদের একটাই লক্ষ্য, ফিরে আসুক বন্ধু, তার অপেক্ষায় থাকবো আমরাও। ক্যামেরায় সভ্যসাচীর সাথে সোমনাথ মজুমদার, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।